নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবার কিচেন রুম চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাতে চলেছি ছানা পকোড়া। আজকের ভিডিওটি বেশ মজাদার হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তাই বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে কিভাবে এটি বানাতে হয় দেখে নেওয়া যাক। ছানা পকোড়ার জন্য এখানে 1 লিটার দুধ থেকে আমি ছানা বের করে রেখেছি। এখানে একটি মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, 2টি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এখানে 3 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। এছাড়াও লাগবে স্বাদ অনুযায়ী নুন, 1/2 টেবিল স্পুন গরম মশলা, 5 থেকে 6টি কাজু বাদামের কুচি, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার একটি পাত্রের মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো নিয়ে হাত দিয়েই মোটামুটি ম্যাশ করে নিতে হবে। এরপর এক এক করে বাকি সব উপকরণগুলো দিয়ে দেব। সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে মেখে নেব। ছানা ও আলুর জলের ওপর নির্ভর করে এখানে কর্নফ্লাওয়ারটি কম বেশি অ্যাড করতে হবে। এখন 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ব্যাটারটি আরেকটু মেখে নেব। এবার একটুখানি ব্যাটার নিয়ে মাঝের অংশটা গর্ত করে কিউব করে কেটে রাখা চিজ দিয়ে ব্যাটারটি বন্ধ করে দেব। আমি এখানে এরকম শেপ দিয়েছি, আপনারা আপনাদের মনের মতো শেপ দিতেই পারেন। এখানে মোজারেলা চিজ, প্রসেস চিজ বা স্লাইস চিজ যে কোনো একটি ইউজ করতে পারেন। আপনাদের কাছে যেটি অ্যাভেলেবেল আছে সেটি ইউজ করবেন। ব্যাটারটি শেষ হয়ে গেলে একটি বাটিতে 3 টেবিল স্পুন ময়দা ও 3 টেবিল স্পুন জল দিয়ে মিশিয়ে নেব। আর একটি বাটিতে কিছুটা পরিমাণে বিস্কুটের গুঁড়ো নিয়ে নেব। এবার পকোড়াগুলোকে প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। এইভাবে বাকি সবগুলো করে নেব। দেখুন, আমাদের সবগুলো ফ্রাই করার জন্য তৈরি। এবার একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এক এক করে পকোড়া ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। চারিদিক ঠিকঠাক গোল্ডেন কালার চলে আসলে ছাঁকনির সাহায্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পকোড়াগুলো রেডি। ভেতরের চিজটিও মেল্ট হয়ে গেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং বিভিন্ন নিত্য নতুন খাবারের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার কিচেন রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আবার কিচেন রুমের আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতি বুধবার ঠিক সন্ধে 6টার সময় দেখতে ভুলবেন না আমার কিচেন রুমের নতুন পর্ব।